রাতে খাবার সময়। এবার দইটা নিয়ে এসো ঠাকুর। দহি নেহি। আজও দই লোপার, কদিন ধরে এই কাণ্ড হচ্ছে, কে খায় তাকে ধরতে পারো না? ওহি তো ছোকরা, নন্টুয়া আর ফন্টুয়াকে দেখলাম রসোই ঘর সে বাহার হতে। ঠিক, ওদেরই কম্ম, দেখাচ্ছি মজা। আশা করি এরপর গুরুজনের ভোজ্য দ্রব্যের দিকে আর নুলো বাড়াবি না। স্যারের দুই না খেয়েও রাম ঠ্যাঙানি খেলুম মাইরি ফোনটে, কিন্তু যার জন্য ঠ্যাঙানি খেলুম সেই দই খেকুকে ধরতে হবে। পরদিন সন্ধেবেলা। কোথায় যাচ্ছিস রে ফোনটে? মাছ ধরবো বলে টোপ কিনতে যাচ্ছি। খানিক পরে। ভারে করে কি টোপ আনলি? দারুণ জিনিস, দেখতে পাবি রাতে। তোর টোপ খেতে কেউ তো আসছে না রে। দাঁড়া না, দইয়ের লোভে তাকে আসতেই হবে। দেখ নন্টে, আমাদের মক্কেল হাজির। এবারে দেখ কিরকম অটোমেটিক ক্যাচ হয়ে যায়। একটু পরেই। আই রে বাপ, একদম মর গেয়া। আওয়াজেই মালুম করতে পারছিস প্রভুটিকে। এবারে ঘরের আলোটা জ্বাল। স্যারকে ডাক নন্টে, তার পেয়ারের ঠাকুর আর দহির বদলে চুন খেয়ে ফেলেছে। হত ছাড়া নেপো, তুমি শেষে আমারই দই মেরেছ হত ভাগা। টোপটি কিরকম কার্যকর হয়েছে বলতো নন্টে? জবাব নেই। এই নন্টে, দাদু বললো ডাক্তারবাবুকে ডেকে আনতে, ওর হাঁপানির টান নাকি বেড়েছে। চল তাহলে। এই তো ডাক্তারবাবু, আমরা আপনার কাছেই যাচ্ছিলাম। দাদু আপনাকে একবার দেখতে যেতে বলেছেন, ওর হাঁপানি একটু বেড়েছে। আরে আমি তো তোদের বাড়িতেই যাচ্ছি। শোন, এক কাণ্ড হয়েছে, তোদের দাদু একটা লটারির টিকিট কিনেছিল। আজ কাগজে দেখলাম ওই টিকিট ফার্স্ট প্রাইজ 2 লক্ষ টাকা পেয়েছে, তাই তোদের দাদুকে খবরটা দিতে যাচ্ছি। একে হাঁপানির রুগী, তাই হঠাৎ শুনলে হার্ট ফেল করতে পারে, তাই আমি একটু কায়দা করে জানাবো। ঘরে দাদু, ডাক্তারবাবু এসেছেন। কেমন আছেন গড়গড়ি মশাই? ভালো না, টানটা আজ একটু বেড়েছে। বেশ, একটু ঘুরিয়ে বলতে হবে দেখছি। ওর জন্য কোনো চিন্তা নেই। আচ্ছা গড়গড়ি মশাই, আপনি যদি হঠাৎ 10,000 টাকা পেয়ে যান তাহলে কি করবেন? ভালো করে চিকিৎসে টিকিৎসে করাবো। যদি 50,000 টাকা পান তাহলে? কি যে বলেন ডাক্তারবাবু, তবে পাই যদি তাহলে মনের সুখে তীর্থে তীর্থে ঘুরে বেড়াই। যদি 2 লক্ষ টাকা পান? নন্টে রে, দাদুর হার্ট বোধ হয় ফেল করলো। তাহলে অর্ধেক আপনাকে দিয়ে দেব। অর্ধেক আমাকে দিয়ে দেবেন? তার মানে 1 লক্ষ টাকা? ইক, ডাক্তার অজ্ঞান হয়ে গেছে, শিগগিরই আর একজন ডাক্তার ডেকে নিয়ে আয়। তাজ্জব মাইরি, হে পরুগী, দাদু ঠিক টাইট হয়ে বসে রইল, আর টাকা পাবে শুনে উল্টে ডাক্তারবাবুই ফট। কি গেরো বল দেখি, ডাক্তারের জন্য এখন আবার ডাক্তার ডাকতে হবে, যা বলেছিস।